বন্ধুরা কেমন আছো? তোমরা আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজ হলো শুক্রবার, আর ঘড়িতে এখন বাজে হলো বিকাল 4টে। এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। আর সত্যি বলতে আমি অনেকদিন ব্লগ দিতে পারিনি, ভিডিও করতে পারিনি, আর কেননা আমার বরের শরীরটা একটুও ভালো ছিল না, খারাপ ছিল, তো তাই জন্য আর ভিডিও করতে পারিনি, তোমাদের মানে ব্লগ দিতে পারিনি। তো অনেকদিন হয়ে গেল, আর এখন আমার বর একটু সুস্থ আছে, তো ভাবলাম আজকে ব্লগটা আমি স্টার্ট করি, তো তাই জন্য তোমাদের সামনে আসা। আর কী বললো তো, তো ভাবলাম অনেকদিন আমার মানে ব্লগ করা হয়নি, তো বরের শরীর যেহেতু অসুস্থ তার জন্য আমি করতে পারিনি ব্লগ, তো আজকে স্টার্ট করলাম। আর ভাবলাম আমাদের জমির দিকে যেখানে ধান চাষ হয়েছে, তো অনেকদিন দেখতে যাইনি, তো ভাবলাম তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই যেহেতু আমি দেখতে যাচ্ছি। আর ধানগুলো বেশ পেকেও গেছে, খুব সুন্দর হয়েছে। আর কালকে শনিবার থেকে ধান কাটা হবে, তো তখনও পারলে তোমাদেরকে দেখাবো। তো আজকে চলো গিয়ে ধানগুলো দেখে আসি। তো দেখো কি দারুণ লাগছে ধান গাছগুলো, আর হাওয়া দিচ্ছে তার মধ্যে, আর সোনালি ধানগুলো খুব দারুণ লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। আর সাইডের ধানগুলো সবাই কেটে তুলে নিয়েছে, শুধু আমার জেঠুদের আর আমাদের ধানগুলোই মাঠের মধ্যে পড়ে আছে, তো কাল থেকে কাটা হবে। দেখো দারুণ লাগছে, দারুণ খুব সুন্দর লাগছে। তো চলো, দেখা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই। সকাল 10:30, এখন মানে ব্লগটা আমি স্টার্ট করলাম, মানে ব্লগ স্টার্ট করে দিয়েছি আমি আগের দিন থেকে, শুক্রবার থেকে, তো আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। আর এখান থেকে তোমাদেরকে দেখিয়ে নিয়ে গেলাম জমিটা, তো তারপর মানে ধান গাছগুলো দেখিয়ে নিয়ে গেলাম, তো তারপর আর অপূর্ব পড়তে চলে এসেছিলো। আর এমনিতে বললাম যে আমার বরের শরীরটা মানে কদিন ভালো যাচ্ছে না, শরীরটা খারাপ, তো তাই জন্য সত্যি বলতে আমি কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, তো আজকে ভাবলাম কন্টিনিউ করি। আর তো সকালের আমাদের যেটুকুনি কাজকর্ম থাকে তো হয়ে গেছে, আর এমনিও সকালে আজকে রান্না হয়ে গেছে আমাদের তাড়াতাড়ি, যেহেতু দেখতে এসেছি তাই তোমাদেরকেও নিয়ে আসলাম। তো দেখবে, চলো দেখে নাও আমাদের ধান কাটা হচ্ছে। এ দেখো পুরো ধান কাটা হয়ে গেছে, কালকে কত দারুণ লাগছিল ধানগুলো দেখতে, আর কাটা হয়ে গেছে। আর সেই দেখতে পাচ্ছ আমাদের ধান কাটা হচ্ছে, দেখো দুটো লোক করেছে বাবা। আর কি বলো তো, কাটা হয়ে গেছে, আর একটু বাকি। দেখো ধান কাটা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। এটা আমাদের পাশে আছে যেহেতু জমি, এটাও ধান অল্প বাকি আছে, পার ছিল। আর এই দেখো সাইডে আর সব যে জমিগুলো ছিল পুরো ফাঁকা হয়ে গেছে, ধান কেটে নিয়েছে। এই ঝিলটা দেখাচ্ছিলাম কদিন আগে, জল না তুলে নিয়েছিল, তো আবার এ দেখো জল দিয়েছে। আর কি রোদ না সে, আমার মা একটা কুমড়ো গাছ লাগিয়েছিল, তো এই দেখো কুমড়ো গাছের পাতাগুলো দেখা যাচ্ছে, এর মধ্যে একটা বেশ ভালোই বড় কুমড়ো হয়ে রয়েছে, কিন্তু এই ধান গাছগুলো এর মধ্যে চাপিয়ে দিয়েছে, তো তাই জন্য আর মানে দেখাতে পারলাম না ভিতরে আছে। ধানগুলো কি সুন্দরভাবে রেখেছে কেটে কেটে। দারুণ হাওয়া দিচ্ছে, আর কি রোদ, দেখতে পেলে আমাদের ধান কাটা হচ্ছে। আর ওখানে প্রচুর রোদ বলে আমি এরকম একটা গাছের তলায় এসে দাঁড়িয়েছি, তো এখানটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর কি রোদ ওখানে, বাপরে বাপ, মারাত্মক রোদ, আর আমি ওখান থেকে চলে এসেছি, আর দেখতে পেলে ওরা ধান কাটছে, আর আমার মা ওখানে বসে আছে, আর আমি চলে এসেছি। মারাত্মক রোদ, আমি থাকতে পারছি না, আমার মাথা যন্ত্রণা করছে। আমি একটুখানি গিয়ে যদি আমার এমন অবস্থা হয় তাহলে মানে ভাবো ওরা মানে কেমন করে ধান কাটছে মাঠের মধ্যে টানা রোদ। সত্যি আমাদের ধান চাষ হয় আমি সত্যিই জানি না, যখন আমাদের ধান বাড়িতে আসে, যখন চাল বাড়িতে আসে, তখনই আমি জানতে পারি যে আমাদের ধান চাষ হয়েছে। আর এবছর মানে আমি ভিডিও করার জন্য, তোমাদের দেখানোর জন্যই সত্যি আমি গেলাম মাঠে, না হলে আমি সত্যি জমি দিকে কোনো দিন যাইনি।
আর যেতাম না কোনো দিন। এবছরই আমি গেলাম, গিয়ে দেখলাম তো তোমাদের সাথে আমারও দেখা হলো। সেই প্রথম থেকে আমি তোমাদের একদম ছোট্ট ছিল ধান গাছ, তো তখন থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি একদম লাস্ট পর্যন্ত, মানে ধান গাছ কাটা হচ্ছে তো এখন পর্যন্ত। আর ধানগুলো দেখতেই পেলে কত দারুণ লাগছিল, কত দারুণ হয়েছে। আর আমারও ধান গাছগুলো দেখা হয়ে গেল একদম ছোট্টবেলা থেকে, তো ভালোই লাগছে। আর লোক করে দিয়েছে তো ওই দুটো লোকই ধান কাটছে, তো একেবারে লোকগুলো ধান কেটে ধান তুলে পুরো ঝেড়ে কমপ্লিট করে পুরো আমাদের ঘরে দিয়ে যাবে। আর কি বলো তো, ছোটোবেলা থেকে দেখছি আমাদের ধান চাষ করে বাবা, মানে বেশি করে না, 10 কাঠা মতন ধান চাষ করে। তো যেটুকুনি করে পুরো লোকের ওপরেই নির্ভর, পুরো আর লোকের ওপরেই পুরো আমাদের নির্ভর। নির্ভর যেহেতু কোনোদিনই বাবা বলো মা বলো বা আমরা কোনোদিনই জমির দিকে যাই না, বাবা যেটুকুনি ধান চাষ করে পুরো লোকে আমাদের পুরো কমপ্লিট করে দেয় ধান কেটে আর ঝেড়ে। তো কোথা থেকে আর ধান গাছ তোলা পর্যন্ত পুরো লোকের উপরেই নির্ভর। তো তাই জন্য আমার কি বলতো যে এমন করে ধান না চাষ করে চাল কিনে খাওয়াই বেটার, যেহেতু পুরো লোকের ওপরেই পুরো সব কিছু নির্ভর, লোকের দিয়ে টাকা দিয়েই সব কিছু করাতে হয়। সে যে জমিগুলো দেখালাম ধান কাটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ধান তোলা, তো ওই জমির লোকেরা কী করে যে নিজেদের জমি ধান নিজেরাই কেটে কমপ্লিট করে পুরো তুলে নেয়। তো তাই জন্য ওদের ঠিক আছে, নিজেরা নিজেদের ধান নিজেরা কেটে কমপ্লিট করে তুলে নিলে তাদের আমার মনে হয় চাষ করা লাভ আছে। কিন্তু আমাদের পুরো লোকের উপর নির্ভর, তো আমাদের ধাতব্য বাবা লোকে চাষ করে, এ অল্প একটুই চাষ করে, আর সেই আমাদের বছরের শেষে মানে চাল কিনে খেতে হয়। তো জানি না কী জন্য বাবা চাষ করে, হয়তো ভালো লাগে তাই জন্য। আর পুরো সত্যি আমাদের বছরের শেষে চাল কিনে খেতেই হয়। আর ওপরের যে ফ্যানটা চলছে না, তো প্রচুর আমার মানে ঘাম হচ্ছে, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি, আর ওটা ভিজে গেছে। তো আর বেশি কথা না বলে গিয়ে আমি স্নানটা করে দেবো, আমার স্নান করা কমপ্লিট। আর এদিকে সবারও স্নান করা হয়ে গেছে, বাট এখন আমাদের খাওয়া হয়নি, তো গিয়ে খেয়ে নেবো আমরা। আর প্রচুর গরম হচ্ছে স্নান করার পর, তো দেখো এ দেখো ওপরে ফ্যান চলছে, আর কী করবো বলো। আমি জানি তোমাদের অসুবিধা হয় ওই ফ্যানটা চালালে, যেহেতু আমার ঘরের ফ্যানটা প্রচুর মানে আওয়াজ হয়, আমি জানি ওই ফ্যানটা চালালে প্রচুর আওয়াজ হয়, তোমাদের কথা বলতে মানে আমার কথা শুনতে তোমাদের অসুবিধা হয়। তাও মানে আমার গরম হচ্ছিলো, কী করবো বলো, ফ্যানটা চালিয়েই দিলাম। আমি বললাম যে আমার বোনেরও শরীর খারাপ, আর তো কাজে যায়নি, আর বাবাও কাজে যায়নি, তো বাড়িতে আমরা আছি, চারজনই আমরা বাড়িতে আছি, তো গিয়ে সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো। আর সত্যি এখন যা পরিস্থিতি পড়েছে, মানে বাইরে বেরোনোটাই মানে মুশকিল হয়ে গেছে, করোনার উপদ্রব আবার ফের বেড়েছে। আর আগের বছর যা ছিল সেই তুলনায় এবছর আরও বেশি, মানে কী বলতে কী বলতো, এখন বাইরে বেরোনোই মানে বেরোতে গেলেই ভয় লাগছে। তো আর তাই জন্য আমরা অতটা বাইরে এখন বেরোইও না, যেটুকুনি এই ঘরের মধ্যেই থাকি, আর সবাই মিলে বসে আছে। হ্যাঁ রান্না হয়ে গেছে দেখে বললাম, আর খিদেও পেয়েছে, তো গিয়ে দেখি কী রান্না হয়েছে আর গিয়ে খেয়ে নিই। তো চলো আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, আর ভাত খেয়ে চলে এসেছি। আর দেখতেই পেলে কী কী তরকারি হলো দেখালাম, বেশি কিছু হয়নি, পটল আছে আর ডিম ভেজে আর আলু দিয়ে তরকারি হয়েছে, আর হ্যাঁ চাটনি হয়েছে। আমি চাটনি সেটা দেখালাম, মানে দেখানো হয়নি যেহেতু ওটা রান্না করেছিল, তো তারপর মনে পড়লো যে চাটনিটা দেখানো হয়নি। তো যাই হোক খাওয়া হয়ে গেছে, আর আমার না প্রচুর ঘুম পাচ্ছে, দেখে বুঝতে হবে, চোখটা দিকে দেখো দেখলেই বুঝতে পারবে, কেননা কালকে সারা রাত কেন যাই না ঘুম আসছিল না, তো তাই জন্য ঘুমাইনি। আর এদিকে বরের শরীরও খারাপ, তো শরীরটা খারাপ যেহেতু তো বারবার লক্ষ্য রাখতে হচ্ছিলো, তো তাই জন্য সারা রাত আমার নিজেরই ঘুম হয়নি, আর সত্যি আমার সারা রাত একটুও ঘুম হয়নি। তো এখন চোখটা খুব জ্বালা জ্বালা করছে, একটু ঘুমিয়ে নিই আর পরে কথা বলবো। এ দেখো আমার বর, আমি তেঁতুল পাততে এসেছি, মানে পাততে এসেছি বলতে কুড়াতে এসেছি তেঁতুল, আর এ দেখো আমার বর এদিকে তেঁতুল কুড়াচ্ছে। আর দেখো তেঁতুল একটাও নিচেতে পড়ে নেই, আমার একটা জামাইবাবু ওখানে ছিল, জামাইবাবু আর এদিকে আমার বর দুজনে মিলে তেঁতুল পাচ্ছে দেখো, কেননা তেঁতুল ওই একটু আলু কাবলি করবো ইচ্ছা হলো, তো দেখলাম বাড়িতে একটু তেঁতুল নেই, তাই জন্য এই দেখো আমার তেঁতুল পেড়ে দিচ্ছে দুজনা। দেখতে পেলে আমরা তেঁতুল পাড়তে গেছিলাম, এ দেখো এই ওড়নার মধ্যে তেঁতুলগুলো নিয়েছি, তেঁতুল পাড়া হয়ে গেছে।
আর এখন বাড়ির দিকে যাচ্ছি। খাওয়া হয়ে গেছে, হাফটা প্রায় খাওয়া হয়ে গেছে, আর একটুখানি আছে। তারপর মনে পড়লো তোমাদেরকে দেখানো হয়নি, তো তারপর এই দেখো ভিডিওটা করলাম তোমাদের দেখানোর জন্য। তো দেখতে পেলে আমি চানা বানাচ্ছিলাম, চানা ঠিক না, আলু কাবলি মতন। মানে চানাতে তো অনেক রকম জিনিস থাকে, বাট এটা আলু কাবলি বলা যায়। দু এক রকম জিনিস দিয়ে বানিয়েছি, হঠাৎ খেতে ইচ্ছা করলো আমার পরে, তো মানে অল্প একটুই বানিয়েছিলাম। তো আমাদের খাওয়াও হয়ে গেছে, আর তোমাদেরকে তখন দুপুরবেলা বললাম ভাত খাওয়ার পর যে আমার ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো। কিন্তু আমি মানে শুয়েও ছিলাম, বাট একটুও ঘুম আসছিলো না, এত গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, তো তার কারণে একটু ঘুম আসছিলো না। তো আমি আর ঘুমাইনি, আমি উঠে গেছিলাম। তো দুপুরবেলাও একটু ঘুমাতে পারিনি, এদিকে আমার মা, তারপরে বাবা, আমার বর, তিনজনও ঘুমাচ্ছিলো, তো তাদেরকে আমি ঘুমাতে দিইনি। এদিকে ফ্রিজের মধ্যে একটু টক দই ছিল, তো গিয়ে আবার একটু লস্যি বানিয়ে আনলাম। আর আর কি বলতো, লস্যি বানিয়েছি। আর একটা মজার জিনিস হলো, লস্যি বানাতে হচ্ছে একটু ঠান্ডা জল বা একটু বরফ লাগে, আর এখন করোনার মধ্যে ঠান্ডা জিনিস খেতে বারণ করছে, তো যেহেতু তাই জন্য আমি আর ঠান্ডা জল বা বরফ কিছুই দিইনি। এমনি নর্মাল যে যে জল হয়, তো ওই জলই দিয়ে, যেমন লস্যি করে সব কিছুই দিয়েছি, বাট ঠান্ডা কোনো জল বা বরফ কিছু দিইনি, ওটাই বানিয়ে দিয়েছি। তো দিয়ে মা বাবা বর তিনজনকে দিলাম, তো খেয়ে নিয়েছে, বাট আমি খাইনি। গুড ইভিনিং, ঘড়িতে বাজে হলো সন্ধে 6টা, আর ব্লগটা আমি কালকে শুক্রবার থেকে স্টার্ট করেছি, তো আর ভিডিওটা আমি কন্টিনিউ করব না এখনকার মতো, এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো টাটা। আর হ্যাঁ, তোমরা বাইরে বেরোলে অবশ্যই মুখে মাস্ক পরে বেরিও, আর স্যানিটাইজার নিতে ভুলো না, আর পারলে ঘন ঘন হাত, মানে সব জায়গা বা বলো হাত বলো স্যানিটাইজ করার চেষ্টা করো, আর সাবধানে থেকো, কেননা বুঝতেই পারছো এখনকার পরিস্থিতি কেমন। আর আগের বছরের থেকে এবছর করোনাটা আরও বেশি ভয়ঙ্কর। তোমরা সুস্থ থাকো, সাবধানে থেকো।